Hey everyone, assalamu alaikum. Kemon achen shobai? Asha korchi shobai bhalo achen. Ami Allah rahmate apnader duai shobaike niye onek bhalo achi. Protidinker moto ni ajkeo ekta notun video niye apnader samne hazir holam. Ar amar prottekta video te thake apnader jonno kichu tips and tricks. Ajkeo ekta notun tips niye apnader samne hazir holam. এখন চলছে শীতকাল আর এই শীতকালে কিন্তু ধনেপাতা প্রচুর পাওয়া যায় বাজারে আর এই ধনেপাতা আপনি কিভাবে বছর জুড়ে সংরক্ষণ করবেন বা মাস জুড়ে সংরক্ষণ করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা কিন্তু আমরা যে কোনো ভর্তা খেয়ে থাকি বা যে কোনো খাবারে স্বাদ বাড়াতে কিন্তু প্রচুর সাহায্য করে আমি এখানে দুই আটি পরিমাণে ধনেপাতা নিয়ে নিয়েছি আর এই ধনেপাতার মাঝখানে মাঝখানে কয়েকটা পাতা দেখছেন লাল লাল হয়ে গেছে আমি এই পাতাগুলো বেছে ফেলে দিব বা আজকেই ইউজ করে ফেলব আর বাকি যেগুলো থাকবে সেগুলো সংরক্ষণ করব শীতকালে কিন্তু ধনেপাতার দাম প্রচুর কম থাকে বাজার থেকে আমরা যখন ধনেপাতা নিয়ে আসি কয়েকদিন রাখার পরে কিন্তু শীতকালে খুব তাড়াতাড়ি ধনেপাতাগুলো পচে নষ্ট হয়ে যায় আমি যে সংরক্ষণ পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিব সেই সংরক্ষণ পদ্ধতিটা যদি আপনারা ঠিকমতো ফলো করতে পারেন তাহলে 2 থেকে 4 মাস আপনার ধনেপাতাগুলো থাকবে একদম ফ্রেশ আর আজকে আমি ফ্রিজ ছাড়া সংরক্ষণ পদ্ধতি দেখাবো ফ্রিজে কিভাবে সংরক্ষণ করবেন সেই সংরক্ষণ পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব এখানে যে পরিমাণ ধনেপাতা আছে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিব আমি ওই ধনেপাতাগুলো থেকে কিছু ধনেপাতা নিয়ে নিলাম আর এরকম একটা নেপকিন নিয়ে নিলাম যে নেপকিনের সাহায্যে আমি এই ধনেপাতার ভিতর থেকে যে এক্সট্রা পানিগুলো থাকে ওই পানিগুলো খুব ভালো করে মুছে নেব দেখতেই পাচ্ছেন ধনেপাতার ভিতরে কিন্তু একটু একটু পানি রয়ে গেছে আমি এই টাওয়ালটা দিয়ে খুব ভালো করে ধনেপাতা থেকে এই পানিগুলো নিংড়ে নেব অবশ্যই এই কাজটা আপনাকে করতে হবে ধনেপাতার ভিতরে যদি পানি থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ধনেপাতাগুলো পচে যাবে তারপরে আমি এরকম একটা পেপার নিয়ে নিলাম আপনারা যে কোনো খাতাও নিয়ে নিতে পারেন নেয়ার পরে এইভাবে একটু একটু করে এটাকে পেঁচিয়ে খুব সুন্দরভাবে এটাকে মোল্ড আউট করে রাখতে হবে আর এমন ভাবে পেঁচাতে হবে যেন এটার ভিতরে কোনো রকম বাতাস না ঢোকে এটা পেঁচিয়ে সুন্দর করে পাশের যে দুটো মুখ আছে ওই দুটাকেও আপনারা খুব সুন্দর করে ফোল্ড করে দিবেন এভাবে আমি সবগুলো ধনেপাতাকে সুন্দর করে পেঁচিয়ে রাখব যেন আমার পরবর্তীকালে এটাকে ইউজ করতে সুবিধা হয় একসাথে যদি আমি সবগুলো রেখে দিতাম তাহলে কিন্তু আমার প্রত্যেকদিনই এটা খুলতে হতো এভাবে আমি সবগুলোকে দেখুন পেপার দিয়ে পেঁচিয়ে নিয়েছি এরপর যেটা করব একটা পলিথিন বা একটা যে কোনো জিপার লক ব্যাগ নিয়ে নেব এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন কিন্তু বেশি দিন যদি আমি সংরক্ষণ করতে চাই এই পলিথিনটা খুবই দরকার এবার আমি এগুলোকে এই পলিথিনটার ভিতরে ঢুকিয়ে দিলাম তারপরে পলিথিনগুলোর ভিতরে যে এক্সট্রা বাতাসগুলো থাকবে এগুলোকে সুন্দর করে বের করে ফেলতে হবে তারপর একটা আমি কাচের জার নেব কাচের জারের ভিতরে এই পলিথিনটা সুন্দর করে বসিয়ে দেব এবার আমি এটাকে নরমাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবো 4 থেকে 5 মাস কিন্তু আপনাকে সপ্তাহে একবার বা দুবার অবশ্যই এগুলোকে খুলে খুলে চেক করতে হবে কোনো লাল পাতা জন্মেছে কিনা যদি কোনো লাল পাতা জন্মে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ওটা ফেলে দিতে হবে এবারে আমি চলে যাব দ্বিতীয় স্টেপটা কিভাবে করলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি একটা জার নিয়ে নিয়েছি আর জারের ভিতর দেখতেই পাচ্ছেন আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি আপনারা যদি বাজার থেকে ধনেপাতাগুলো গোড়া সহ পান তাহলে খুবই ভালো হয় আর যদি গোড়া সহ না পান তাহলেও চলবে এভাবে আমি ধনেপাতাগুলো খুব সুন্দর করে বেছে নিলাম আর এই পানির ভিতরে এই ধনেপাতার গোড়াগুলো ঢুকিয়ে দিলাম আর এটা যখন সংরক্ষণ করবেন তখন একটু আলো বাতাসের সাথে সংরক্ষণ করবেন যেমন আপনার জানালার পাশে এটাকে রেখে দিতে পারেন এভাবে কিন্তু আপনার ধনেপাতাগুলো প্রায় এক মাস ভালো থাকবে ফ্রিজ ছাড়াই
মাঝে মাঝে দেখতে পাবেন আপনার এক দুটো পাতা একটু একটু লাল লাল হয়ে এসেছে, সেই এক দুটো পাতা যেগুলো লাল লাল হয়ে এসেছে সেগুলো কিন্তু অবশ্যই সরিয়ে ফেলতে হবে। তাহলে আপনি ফ্রিজ ছাড়াই এই ধনেপাতাগুলো এক মাসের মতন আপনি সংরক্ষণ করতে পারবেন। কেমন লাগলো আমার এই দুটো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি একটু প্রেস করে দেখবেন যেন আমার সকল নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সঙ্গে সঙ্গে। কোনো না কোনো একদিন আপনার পছন্দ মতো ভিডিও আপলোড হতে পারে, সেদিন না হয় দেখে নেবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।